আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার ঈদ ড্রেসের একটা ছোট্ট ভিডিও বা রিভিউ বলতে পারেন। আমি আসলে কোনো কিছু ইন ডিটেল ভিডিও করতে খুব একটা অভ্যস্ত নই এখন পর্যন্ত, তার জন্য প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। এটা আমার করা প্রথম ভিডিও বা হালকা একটু রিভিউ টাইপের ভিডিও বলতে পারেন। এটা হচ্ছে আমার ঈদে পাওয়া আম্মুর থেকে একটা ছোট্ট গিফট। একদম শপিংয়ের লাস্ট মোমেন্টে আমরা যখন শপিং শেষ করে ফিরে আসি, তখন আমার আম্মুর চোখে হঠাৎ করে এই জামার ওড়নাটা হচ্ছে যে চোখে লাগে, তারপর সেই ওড়নাটা দেখে হচ্ছে যে আমরা জামাটা দেখতে যাই। এটা খুব মজার একটা কাহিনী। তারপর আমরা যখন জামাটা দেখি, তখন ওড়না দেখে মেনলি আসলে আমরা জামাটা কিনি। এই জামার যে অরিজিনাল যে রঙটা আছে নীল রং, মানে সেটা বাস্তবে দেখতে ক্যামেরা থেকে অনেক সুন্দর। এই জামাটা সব থেকে সুন্দর পার্ট ছিল এটার ফ্যাব্রিক। এটার ফ্যাব্রিকটা একদম সফট জর্জেট, মানে পরার পর আপনি খুবই আরামদায়ক ফিল হবে, মানে একদম মোলায়েম মোলায়েম একটা ভাব, কারণ এটা পরার পর খুবই কমফোর্টেবল ফিল হয়। এবং এটার যে স্লিভ ছিল সেই পার্টে কাজ করা, আপনার জামার যে সাইডের কর্নার থাকে সেখানে কাজ করা, একদম আপনার গলার জায়গায় যে কাজটুকু ছিল সেটাও পুরো মানে কাজ করা। আপনার চিকেনকারি করা আছে, কিছু চুমকি বসানো আছে, মানে একদম এমব্রয়ডারি করা। এটার যে এমব্রয়ডারি বা চুমকিগুলো বসানো ছিল সেটা সব থেকে সুন্দর পার্টকে জানেন, এটা হচ্ছে যে একদম নিখুঁতভাবে কাজ করা, যার জন্য হচ্ছে আপনার গায়ে কোনো প্রকারের আনকমফোর্টেবল ফিল হবে না। আর এটা হচ্ছে সেই জামার ওড়না, মানে সব থেকে বেস্ট পার্ট এই ওড়নাটা, মানে এত সুন্দর সামনে থেকে দেখতে যে এই ওড়না দেখেই আমরা জামা কিনে ফেলেছি। তো আমি পুরো ওড়নাটাও আপনাদের দেখিয়ে দিলাম। এই জামাটা দেখার জন্য আমার পরিচিত অনেকেই হচ্ছে অনেক রিকোয়েস্ট করেছিলেন। আচ্ছা, তো এখন আসি হচ্ছে জামার ডিটেলসে। ডিটেলস হচ্ছে এই জামার দাম ছিল, এটা ছিল টু পিস, ব্র্যান্ড ছিল আগানুর, এবং এটার যে টোটাল যে দাম ছিল সেটা ছিল প্রায় 3600 টাকার মতো। এটা আমরা একদম লাস্ট মোমেন্টে ইস্টার্ন মল্লিকা থেকে নিয়েছিলাম দোতলা থেকে। তো এটার সাথে আমি পেয়ার করেছিলাম এই কানের দুল জোড়া দিয়ে। জামাটা যেহেতু অনেক গর্জিয়াস ছিল ওড়না টোড়না সব মিলিয়ে, তার জন্য শুধুমাত্র খুব সিম্পলভাবে এই দুইটা কানের দুলই আমি নিয়েছিলাম, আর কোনো জুয়েলারি নিইনি। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আজকের মতো আল্লাহ হাফেজ।